সম্পাদকলৈ আদৰণি জনাইছো। আজি খুবই এটা গুরুত্বপূর্ণ বিষয় অসম সরকারের যৃতীয় আর চতুর্থ বর্গর চাকরির যে বাছনি পরীক্ষা, বাছনি পরীক্ষা যে হিন্দি মাধ্যমের অন্তর্ভুক্ত সরকারে করেছে অষ্টমত, তার বিষয়ে আসলে আমি এটি সম্পাদক আয়োজন করেছো। আমার মজত আছে হোস্টেল আছে ছাত্র মুক্তি অনুসারী কেন্দ্রীয় সমিতির কার্যকরী সভাপতি বাপু দত্ত আর কাশ্যপ নন্দন কলিতা, সাধারণ সম্পাদক রাহুল চিত্রী আর প্রাজল কলিতা, আর আমার সভাপতি দেবকুমার শুকিয়া। আপনার সকলে গম পাইছে যে জাতি রক্ষার নামত সভ্যতার যুঁজর কথা কয়া জাতি মেতি ভেটি রক্ষার পণ ল ক্ষমতা দখল করা বিজেপি সরকারখনে, সরকারের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় যে অনবরতে সভ্যতার কথা কই থাকে, জাতি রক্ষার কথা কই থাকে, সরকারে সম্পূর্ণরূপে ইউটার্ন মারি এটা উলটা এটা স্থিতি গ্রহণ করে তেওঁলোকে যে অসমের লাখ লাখ বা 30 লক্ষ বিক্ষিপ্ত নিবনার কারণে আশার এক কথা একটা বিষয় যে সরকারে ইমান দিনে খালি হয়ে থাকা, আর ইমান দিন আমিও দাবি করে আহিছিল, বহু দল সংগঠনে দাবি করে আহিছিলে যে খালি হয়ে থাকা সরকারি পদ সমূহ নিযুক্তি দিব লাগে, ইমান নিবনুয়া যুবক যুবতী ইয়াতে ইমান নিবনুয়া হয়ে আছে, কর্মসংস্থাপনহীন হয়ে আছে, আর দীর্ঘদিনের মত অসম সরকারে এই পদ সমূহর বাবে নিযুক্তি খুলি দিছিলে, কিন্তু অতি পরিতাপর কথা এটা সেই নিযুক্তি খুলি দি অসমের লক্ষ লক্ষ নিবনুয়াক ওলোটাই আকৌ পেটে ভাতে পড়ার নিযুক্তির পর বঞ্চিত করার এক চক্রান্ত এই সরকারখানে করেছিল। তেওঁলোকে অসমীয়া আর ইংরাজি এই দুটা মাধ্যমের উপরেও হিন্দি মাধ্যমত হিন্দি ভাষাতো প্রশ্ন কাগজ ইয়াত অন্তর্ভুক্ত করবলে সিদ্ধান্ত গ্রহণ করেছে, এই কথাটা সেইদিন সরকারের মুখপত্রই আনুষ্ঠানিকভাবে জানাইছে। অহা 21 আগস্ট, 28 আগস্ট আর 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবলগিয়া প্রায় 30,000 থার্ড আর ফোর্থ গ্রেডর চাকরির বাবে অনুষ্ঠিত হবলগিয়া বাছনি পরীক্ষা, আপনার তৃতীয় বর্গর আপনার সমাজ বিজ্ঞান, সমাজ অধ্যয়ন, গণিত, মানসিক দক্ষতা এইকটা বিষয়, আর ফোর্থর আপনার চতুর্থ বর্গর সাধারণ জ্ঞান, সমাজ অধ্যয়ন, সমাজ বিজ্ঞান আর গণিত আর মানসিক দক্ষতা এই আটাইকটা বিষয়ের প্রশ্ন কাগজ হিন্দি মাধ্যমত হিন্দি ভাষাটো অন্তর্ভুক্ত করেছে। আমি এই কথা ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে বিরোধিতা করছো, আর আমি কব বিচারিছো যে এই সিদ্ধান্ত হয়েছে 30 লাখ ছাত্র ছাত্রীর উপর করা সরকার তথা হিমন্ত বিশ্ব শর্মার চরম প্রতারণা, চরম বিশ্বাসঘাতক, জাতির ভবিষ্যতের প্রতিও ভবিষ্যতের প্রতি তথা ভবিষ্যৎ একেবারে ধ্বংস করে দিবা সিদ্ধান্ত হয়েছে এই হিন্দি ভাষা অন্তর্ভুক্ত করার এই তৃতীয় আর চতুর্থ বর্গর চাকরি। কেনো যদিহে মানুষের হাতত দেখিছে যে একেবারে ব্যবসায়িক বাণিজ্য যদি মানুষের হাতত নাই, মানুষের হাতত যদি আছে গো এই মুঠিমান মানুষ আমি এই বাস করছো তেওঁলোকৰ হাতত কেবলমাত্র নিযুক্তির বা সংস্থাপনের একেবারে শেষ রয়েছে গো এই সরকারি চাকরিকিটা, গতি এই সরকারি চাকরিকিটাও যদি যুবক যুবতী করা মানুষের হাতের সরকারখানে কাহি ল যায়, মানুষে শিক্ষিত যুবক যুবতী কেনেদরে জিয়াই কি করে নিজের পেটর ভাত মোকাবে, আর যখন সরকারে মানুষ জাতির ভবিষ্যৎ রক্ষা করম বলে পদ লো পেলায় ওলোটাই এরকম ধরনের একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে, ইয়া মানুষের চরম প্রতারণার বাবে আনকি প্রশাসনীয় ব্যবস্থা সরকারি প্রশাসনীয় ব্যবস্থা মানুষের হাতের গুছি যাব, যে ব্রিটিশের সময়ত শিক্ষিত মানুষ নথকা বলে কই ব্রিটিশে বাহিরের পশ্চিমবঙ্গ
বা উত্তর ভারতের বিভিন্ন ঠাইর পড়া সেই সময়ত সেই 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 ঠাইবিলাকৰ মানুহ আনি বিভিন্ন ধরনের সরকারি চাকরির নিযুক্তি দিয়েছিল কেনেকুৱা ধরনের এটা ব্রিটিশে করার নিচিনা একটা কারবার এটা হিমন্ত বিশ্ব শর্মায় করবলে ওলাইছে। কিন্তু এটাতো মানুষের শিক্ষিত লড়াছালীর অভাব নাই, কিন্তু তার পাছতো একমাত্র বিজেপি আর আর এস এসর উপর মহলক তেল মারিবর নিজের গাড়ি সুরক্ষিত করে রাখিবর হিমন্ত বিশ্ব শর্মায় এনে ধরনের জাতির দ্রোহী কাম করবলে এখানে আপনার আগত মানে একটা কথা কোব বিচার যে ভারতবর্ষের কেবাখনো রাজ্য এই রাজ্য সমূহের সরকারি চাকরি পয়ার একটা মৌলিক শর্ত হয়েছে, একটা ফান্ডামেন্টাল কন্ডিশন হয়েছে যে হে রাজ্যের নিজের ভাষাটো জানাতো, সে নিজের ভাষা সেই মাতৃভাষাটো জানাতো। আনকি বিহার আর ইউপিটো চাকরির কারণে তার রাজ্য সরকারের চাকরির কারণে তার হিন্দি ভাষা জানাতো বাধ্যতামূলক। বিহার, ইউপি, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ হিন্দি ভাষা জানাতো বাধ্যতামূলক। তার অসমের গিয়ে পেলায় বা উত্তর পূর্বাঞ্চলের বেলেগ রাজ্যের গিয়ে পেলায় তাদের চাকরি করবকে নয় সেই অধিকার সেই রাজ্য সরকারসমূহে প্রদান করা নাই। আজ যদি আপনি দক্ষিণ ভারতলে চাই তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ তাতো একটা মৌলিক শর্ত হয়েছে যে মাতৃভাষাটো রাজ্যের ভাষাটো জানিব লাগিব, সেই ভাষাটো কব পাৰিব লাগিব, কোৱাৰ পৰি লিখিব পাৰিব লাগিব। আজি মহারাষ্ট্র যদি চাই মহারাষ্ট্রক মারাঠি ভাষা জানাতো, মারাঠি ভাষা লিখিব জানাতো চাকরির প্রাথমিক কর্তব্য। আর মহারাষ্ট্র আনকি আটাইতকৈ ইন্টারেস্টিং কথা হয়েছে যে ইয়ার আগের যখন মুখ্যমন্ত্রী আছিল দেবেন্দ্র ফাড়নবিস দিনতে বিধানসভার মহারাষ্ট্রের বিধানসভার একটা প্রস্তাব লোক যে মহারাষ্ট্রের যুহ বেসরকারি চাকরি আছে সেই বেসরকারি চাকরি সমূহের 80% মারাঠি লোকের কারণে সংরক্ষণ করব। বিজেপি সরকার দেবেন্দ্র ফাড়নবিস বিজেপির মুখ্যমন্ত্রী তাতে সেই সিদ্ধান্ত গ্রহণ করেছে। কর্ণাটকের পার্লামেন্টত সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যে যুহ চাকরি আছে বেসরকারি চাকরি আছে সরকারি চাকরি আছে তার 80% তার থলুয়া মানুষের স্থানীয় যুবক যুবতীর কারণে সংরক্ষণ হব। হিমাচল প্রদেশত এই এরকম ধরনের সিদ্ধান্ত তার থলুয়া যুবক যুবতী সকলের কারণে মানে চাকরির সংরক্ষণের ব্যবস্থা তাদের করা আছে হিমাচল প্রদেশত বিজেপি সরকার। কিন্তু তার উল্টা একটা নীতি গ্রহণ করে হে বিজেপির মুখ্যমন্ত্রী অতি অসমীয়া দেখাই থাকা আমার হিমন্ত বিশ্ব শর্মায় নিজের জাতিটোর লড়াছালীকে এনেকা ধরনের ধ্বংসর মুখলৈ বা বিশ্বাসঘাতকতা করবলে ওলাইছে। 30 লাখ নিবনুয়া যুবক যুবতী আছে চাকরি মাত্র 30,000 ওলাইছে। সব তার অনুপাতটা আপনাদের নিজে উলিয়াই লোক কি কম। তার উপরেও যদি এই ধরনের হিন্দি ভাষাটো করে যে উত্তর ভারতের যুহ রাজ্য আছে বা উত্তর ভারতের রাজ্য সমূহের যুহ মানুষে ভাষমত বসবাস করেছে সতী সন্ততি হয়েছে আর ভোটাধিকার পাইছে ভোটাধিকার পাইছে অনায়াসে চাকরি তো দিবেন চাকরি এপ্লাই করবছে এপ্লাই করলে এটা চাকরি পাব না ভাষা কব পারে না ভাষা লিখিব পারে। গতি আজি 5-10 বছর পিছত যদি আপনি ডিসি অফিসলে যাব, এসডিসি অফিসলে যাব, কোর্টলে যাব বা কি কোনো একটা সরকারি বিষয় যাব তাত আমি আমার নিজের মাতৃভাষার আমি কাম কাজ করব নয়, আমি এপ্লিকেশন আমি অসমীয়া ভাষার আমি করব নয়, আমি হিন্দিত করব লাগিব। অসমৰ কিমানজন মানুহে একেবাৰে সলসলীয়া কৈ একেবাৰে সকল জনাকৈ হিন্দী জানে অতি নগণ্য হয়তো। গতিকে এনেকুৱা ধৰণৰ এটা সহকাৰী সিদ্ধান্ত এই বিজেপি চৰকাৰে লৈছে। মই এইখিনিতে আৰু এটা কথা কৈ ল'ব বিচাৰিছোঁ যে বিজয় চক্ৰৱৰ্তী বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় উপসভানেত্ৰী বিজয় চক্ৰৱৰ্তী যেতিয়া বাজপেয়ী চৰকাৰৰ দিনত কেন্দ্ৰীয় মন্ত্ৰী আছিলে কেন্দ্ৰীয় জলসম্পদ মন্ত্ৰী আছিলে সেই বিজয় চক্ৰৱৰ্তীয়ে লোকসভাত অন ৰেকৰ্ড কৈছিলে যে অসম আৰু উত্তৰ পূৰ্বাঞ্চলৰ বাবে ৰেলৱে আৰু কেন্দ্ৰীয় চৰকাৰৰ যিসমূহ চাকৰি আছে তাত 80% সংৰক্ষণ হ'ব লাগে। বিজেপিৰ দেই বিজেপিৰ হিমন্ত বিশ্ব শৰ্মাতকৈ বহুত ডাঙৰ চিনিয়ৰ একেবাৰে 90 দশকৰ পৰা বিজেপি কৰি থকা বিজয় চক্ৰৱৰ্তী গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ সাংসদ আছিল
সেই বিজয় চক্রবর্তী যেটা কেন্দ্রীয় মন্ত্রী হয়ে আসলে তখন কৈছিল যে রেলওয়ে আর বিভিন্ন ধরনের অসমৰ উত্তর পূর্বাঞ্চলের যুক্ত কেন্দ্রীয় চাকরি আছে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ যুক্ত চাকরি আছে সেই শতাংশ এতে সংরক্ষণ হবে কিন্তু তার উল্টা কথা কয় এটা এই বিজেপি সরকারে হিমন্ত বিশ্ব শর্মায় অসমৰ আমার নিজের যুক্ত চাকরি আছে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেডের যুক্ত আছে তার এনেকা ধরনের হিন্দি ভাষাটা আনি দি ধরনের অসমিয়া যুবক যুবতীক ভেটে ভাটে মারি বহিরাজ্যের পর যাতে ইয়াতে দি বই পারে বহিরাজ্য পর ইয়াতে চাকরি মকল হব পারে নিযুক্তি পাবর গতি আমি ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে আমি একটা স্পষ্ট জনাই দিব বিচারি যে এনেকা ধরনের জাতি ধ্বংসী কাম যুবক যুবতী শিক্ষিত যুবক যুবতী পেটে ভাটে মরার কাম আসলে কোনোপধ্যে মানি লওয়া নহব এনেকা ধরনের হঠকারী কাম যি প্রথমতে জাতি রক্ষা করিম বলে কয় মাটি রক্ষা করিম বলে কয় ভেটি রক্ষা করিম বলে কয় নাগরিকত্ব সংশোধনী আইনের জড়িয়ে বিদেশী অহার বাট মুক্তি করলে আর আমি কৈ আছিল যে জাতিটোর নেবাচিবগে নাগরিক যদি কাখন আহে এটা কাকে প্রবর্তন করবেন উঠি পড়ে লাগিছে আর তার সমান্তরালভাবে চাকরি সমূহ আমি কই যে কার ফলত যুষ্টিমেয় কেটামান চাকরি আছে হেরাই যাব কিন্তু এতিয়া এই হিন্দি ভাষাটা আনি এরকম ধরনের কাম করেছে আমি হিন্দি ভাষার আমি কোথাও যে আমি কোনো ভাষা বা কোনো আমি হেরিয়াক আমি কোনো বিদ্রোহী নহয় আমি কাকো এরকম ধরনের হেরি কব বিচরা নাই কোনো ভাষা বিরোধী কথা কিন্তু যদি চাই যদি চাই এমুঠিমান আমি মানুষ আছো আপনি তিনি কোটি বিশ লাখ জনসংখ্যার মাত্র 48% আজি ভাষা কয় বা লিখে তাতো যদি আপনাদের এনেকে ধরনের ভাষাটা নাইকিয়া করার ধরনের সরকার নিজের মানুষের দ্বারা মানুষের দ্বারা পরিচালিত সরকার এরকম ধরনের কাম করে আসল একবার নাবুদ উচ্ছুক ঘটনা ইতিহাস নোহা ঘটনা গতি আমি হিমন্ত বিশ্ব শর্মাক বিজেপি সরকারক সকিয়াই দিছো যে আপনাদের এনেকা ধরনের সিদ্ধান্ত লওয়ার পর বিরত থাকবে ভাষার যে সংকট নামি আছে এই সংকট আপনাদের মহিমূর করার সলনি সংকটের পর উদ্ধার করার সলনি আপনাদের এনেকা ধরনের যে কাম কাজ করেছে ই সচাক জাতির ধুবী একটা কাম কাজ হাতের চাকরি চাকরিবিল হেরাই যাব ভবিষ্যতে আমি অফিস কাছারি কোনো ধরনের ভাষা ব্যবহার করব নয় একটা পরিস্থিতি আপনাদের লো যাব বিচার আর এই গোটে কথা বতরাবিলাম চুক্তি উল্লেখ আছে চুক্তি যেটা করেছিল 85 চনত কথাবিল উল্লেখ আছে বিজেপি সরকারে যে 6 নং দফা রূপায়ণ কমিটির কারণে বমাই দিয়েছিল 6 নং রূপায়ণ কমিটিয়ে কৈছে যে এই চাকরিবিল 80% থলুয়া লোক যুবক যুবতীর কারণে আপনার এতে নিযুক্তি হব লাগে আর যে সময় আমি আমি ছাত্রমন্ত্রী আমি কই আছো যে ভারতের সংবিধানের 371 জে যে দফা আছে যার যফা মতে নিজের রাজ্যের যুবক যুবতী সকলের কারণে আমার চাকরি মানে নিযুক্তিখি সংরক্ষণ হয় 371 জে কথা কই আছো যদি নাগাল্যান্ড আছে বা সিকিমত আছে কর্ণাটক বিচারি আছে এই 371 জে কথা কই আছো সেই সময় চিন্তা করে আমার চাকরিবিল বেলেগর হাতলে দি দিব বিচার এনেকা ধরনের জাতি ধরি কাম করব নকরবলে আমি হিমন্ত বিশ্ব শর্মাক আমি বকিয়লি প্রদান করছো আর ভবিষ্যৎ সুরক্ষিত ভবিষ্যতের স্বার্থত আপনাদের এই হিন্দি মাধ্যম বা হিন্দি যে করেছে বাতিল করে পেলায় যুক্ত বেলেগ রাজ্য যে থলুয়া ভাষা জানা বাধ্যতামূলক একটা মৌলিক শর্ত আর এই ভাষা জনা আর ভাষা লিখবেন মৌলিক শর্তরূপে করবলে আমি দাবি উত্থাপন করছো নহলে আপনাদের দেখিছে যে রেলওয়ে রেলওয়ে কিজন থলুয়া যুবক যুবতী চাকরি পাইছে বা যুক্ত কেন্দ্রীয় সরকারের অধীনের আপনার ডিপার্টমেন্ট আছে বিভাগ আছে তাদের কিমান যুবক যুবতী পাইছে অতি নগণ্য 10% 15% আমি সংরক্ষণের দাবি করে আছো সরকারি কেন্দ্রীয় সরকারের হেবিল চাকরিবিল সংরক্ষণ পাব লাগে যুবক যুবতী নিযুক্তি পাব লাগে কিন্তু তার বিপরীতে সেইটি করাই নাই আমার নিজের চাকরিকিটাও সরকারের অধীনের চাকরিকিটাওকে আমার লো যাব বিচার গতি আমি এই সিদ্ধান্ত বাতিল করবে সরকারক দাবি উত্থাপন করছি আমার মজার আমার সম্পাদক আছে কালি পীযুষ হাজরিকা সোধা হয়েছিল পীযুষ হাজরিকা কে যে একটা পার্সেন্টেজ সর্বভারতীয় পর্যায়ত থাকে নিযুক্তির ক্ষেত্রে
টেকনিকেলি তেওঁলোকে সেই বিষয়টো নচ্ছাদ কৰিব বিচাৰিছে আৰু বহিৰাজ্য প্ৰাৰ্থীয়ে দিব নোৱাৰে বুলি কৈছে। কিন্তু যিসমূহ মানুহ ইয়াতে 10 বছৰ, 15 বছৰ, 20 বছৰ বাহিৰৰ মানুহ ইয়াত আছে তেওঁলোকে ইয়াতে ভোটাধিকাৰ পাইছে। বিহাৰৰ মানুহ জানে, উত্তৰ প্ৰদেশৰ মানুহ জানে, পশ্চিমবংগৰ মানুহ জানে বা বেলেগ ৰাজ্যৰ মানুহে জানে, এতিয়া ভোটাধিকাৰ পাইছে ৰাজস্থানৰ মানুহে জানে। তেওঁলোকৰ সতি সন্তানে পুত্ৰ সন্তানৰ সন্তানক অনায়াসে চাকৰিটো দিব পাৰিব। তেওঁলোকে অনায়াসে চাকৰিটো তেওঁলোকে ইয়াতে দিব পাৰিব আৰু মানে ইয়াতে অসমীয়া নজনাকৈ দিব পাৰিব। অসমীয়া জনাটো, অসমীয়া ভাষা ব্যৱহাৰ কৰাটো তেওঁলোকে ইয়াত কোনো ধৰণৰ কৰা নাই আৰু ইয়াতে তেওঁলোকে অসমত চাকৰি কৰিব, ইয়াত সেৱা কাক কৰিব, অসমৰ মানুহক সেৱা কৰিব যোনে অসমীয়া ভাষা কয় বা অসমীয়া কথা বতৰা কয়। গতিকে তেওঁলোকে যাক সেৱা কৰিবলৈ আহিব, যা ৰাইজক সেৱা কৰিব, সেই ৰাইজৰ ভাষাটোৱে যদি তেওঁলোকে নাজানে তেওঁ কেনেকৈ সেৱা কৰিব? আৰু ভৱিষ্যতলৈ অফিচ কছাৰীত অসমীয়া ভাষা প্ৰচলনটো বন্ধ হৈ যাব। মানে অসমতে অসমীয়া ভ্ৰমণীয়া এটা হোৱাৰ যিটো কুচকাৱাজ, কুচকাৱাজটো আৰম্ভ। আজি শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে বিধায়কসকললৈ এখন নটিচ পঠাইছে আৰু সেইখনত কোৱা হৈছে যে যিসমূহ চৰকাৰী বিদ্যালয়, সমষ্টিৰ যিসমূহ চৰকাৰী বিদ্যালয়, সেই চৰকাৰী বিদ্যালয়সমূহ আন্তঃগাঁথনি উন্নয়নৰ কাৰণে ডাটা বিচাৰিবলৈ দিছে বিধায়কসকলক। আচলতে চৰকাৰৰ এটা পপুলাৰ শ্ব' ওলাই গৈছে, তেওঁলোকৰ পুঁজিৰ অভাৱ বুলি তেওঁ শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে নিজে কৈছে। মানে চৰকাৰখন আজিৰ দিনত একেবাৰে ধৰুৱা হৈ আছে। আপোনালোকে জানেই যে 1,13,000 কোটি টকা চৰকাৰখন ধাৰত পোত গৈ আছে, সকলো ধৰণৰ উন্নয়নমূলক কাম কাজ বন্ধ, সকলো ধৰণৰ উন্নয়নমূলক কাম কাজ বন্ধ, কোনো একো ধৰণৰ ডেভেলপমেণ্টৰ কাম হোৱা নাই। চৰকাৰখনে এটাৰ পাছত এটা সম্পদ বিক্ৰী কৰি আছে। এতিয়া আপোনালোকে দেখিছে যে চৰকাৰে চৰকাৰী স্কুলৰ পৰাও ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা মাচুল লোৱাৰ বুলি, মাচুল লওক বুলি তেওঁলোকে এটা প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছে। চৰকাৰী স্কুলৰ পৰাও চৰকাৰে ছাত্ৰ ছাত্ৰীৰ পৰা মাচুল ল'ব এনেকুৱা ধৰণৰ কামলৈ গুচি গৈছে। গতিকে এই চৰকাৰখন আচলতে সম্পূৰ্ণৰূপে ভেলকিবাজিত চলি আছে। চৰকাৰৰ ওচৰত নিজস্ব ভাষক নাইকিয়া হৈ গৈছে। যেতিয়াৰ পৰা অসমৰ বিশেষ ৰাজ্যৰ মৰ্যাদা কৰ্তন কৰি দিয়া হৈছে তেতিয়াৰ পৰা কেন্দ্ৰীয় পুঁজি অহা বন্ধ হৈ গৈছে। জি এছ টি কৰি দিয়াৰ পিছত ৰাজ্যৰ ৰাজহ সংগ্ৰহ কমি গৈছে। গোটেই বিজেপি চৰকাৰে যি এক দেশ এক ৰাষ্ট্ৰ এক ভাষা নীতি কৰিছে আৰু গোটেই ফেডাৰেলিজিম ধ্বংস কৰাৰ কাম কৰিছে, তাৰ ফলাফল আমি এতিয়া ভুগি আছোঁ। অসমৰ যিসমূহ প্ৰাকৃতিক সম্পদ আছে তাৰ ৰয়েলিটি আপোনাৰ কেন্দ্ৰীয় চৰকাৰলৈ গুচি যায়, আমি ইয়াতে নেপাওঁ। গতিকে আমাৰ নিজস্ব ৰাজহৰণৰ নাইকিয়া হৈ গৈছে। তাৰ পাছত হিমন্ত বিশ্ব শৰ্মাই অসম মানে অসম আৰু অসম অসমীয়াৰ হৈ মাত নকৰাৰ সলনি তেওঁ বিজেপি চৰকাৰক তেল মৰাত ব্যস্ত আছে। হিন্দী ভাষা আনি দিছে, স্কুল প্ৰাইভেটাইজেশ্যন কৰি দিছে, বিভিন্ন কাম কাজ কৰিছে। চৰকাৰখনৰ উন্নয়নৰ কথা কৈ থাকে, মানে মই ক'ব বিচাৰিছোঁ যে শিক্ষামন্ত্ৰীগৰাকীয়ে ডাটা বিচাৰি পেলাই সাধাৰণ এটা কথা, ডেস্ক বেঞ্চ ব্লেক বোৰ্ড খন পানী ফিল্টাৰটো এতিয়া চৰকাৰখনে দিব নোৱাৰা অৱস্থা আছে। ইমান পৰ্যায়ত দেউলীয়া হৈছে চৰকাৰখন। তাৰ পাছতো নীলা আছে হিমন্ত বিশ্ব শৰ্মা, এখন দেউলীয়া চৰকাৰ চলাই থকাৰ পিছতো স্কুলত আমাৰ কণকণ ছাত্ৰ ছাত্ৰীসকলক ফেনখন, পানী ফিল্টাৰটো, ডেস্ক বেঞ্চ, ব্লেক বোৰ্ডখন যোগান দিব পৰা নাই এইখন চৰকাৰে। তাৰপিছত এতিয়া এইসমূহ বিক্ৰী কৰিবলৈ এন জি অ'ক দিবলৈ, তেওঁ ধনী মানুহৰ কথা দি দিবলৈ বা কোম্পানীসমূহৰ কথা দিবলৈ এটা প্ৰস্তুতি তেওঁলোকে কৰিছে। এই গোটেই কাম কাজবিলাক আচলতে আমি বিৰোধিতা কৰিছোঁ আৰু শিক্ষাৰ যি ব্যক্তিগতকৰণ, প্ৰাইভেটাইজেশ্যন হ'বলৈ, শিক্ষাক বিক্ৰী কৰি দিব যি কাম কাজ আৰম্ভ কৰিছে, আমি সেইটো বন্ধ কৰাৰ দাবী উত্থাপন কৰিছোঁ। ধন্যবাদ।